আসসালামু আলাইকুম। সাথে সানি ক্রাফটে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। তো যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করাচ্ছি সে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে অনেকদিন আগে ভিডিওটা করা ছিল, বাট এতটা ব্যস্ততার কারণে ভিডিওগুলো আর মানে এডিট করে আপলোড করতে অনেকটাই সময় লেগে গেল। তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি এই ডিজাইনার সালোয়ারটি। এটা বাচ্চাদের জন্য আমি তৈরি করেছি, 3 বছর বা 4 বছর বাচ্চার জন্য। তো নিচে কুচি দেওয়া, বেশ সুন্দর লাগে পরলে। হালকা কুচি দিয়ে এটাকে পাইপিং করে দিয়েছি আর নেটের হচ্ছে কামিজ করে দিয়েছি, ঠিক আছে? তো দেখতে থাকুন। আসলে কাটিংটা করে ফেলেছি, করার পরে মনে হলো আসলে ভিডিওটা দেই। তো ডিজাইনার একটা সালোয়ার বানাবো, এর কারণে এটা হচ্ছে 3 বছরের বেবির জন্য। আর এটা একটা নেট কাপড় দিয়ে হচ্ছে কামিজটা বানাচ্ছি। তো এখন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি কামিজের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কামিজের লম্বা 24 ইঞ্চি রেখেছি, গলা রেখেছি 5 ইঞ্চি, গলা লম্বা। তো আর্ম হোল রেখেছি 4.5 ইঞ্চি, যেহেতু বাচ্চা একটু শুকনা ছিল এর জন্য। তো দেখুন এখানে আছে 7 ইঞ্চি হচ্ছে আমি মানে ফিটিং না, এটা হচ্ছে লুজ মাপ রেখেছি। তো এভাবে করে আমি কোমর এবং হিপের মাপটা নিয়ে নিয়েছি, এখানে ফাড়াটা নিয়েছি দেখুন 13 ইঞ্চি পরিমাণ। তো এখানে যেহেতু নেট কাপড়, তো নিচে তো ফলস দিতেই হবে, তো ফলসটা নেট কাপড় থেকে এরকম 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ ছোট রেখেছি। আর হাতাটা 3/4 হবে, তো যার কারণে 9 থাকবে। আর হচ্ছে আমি 10 রেখেছি, তো সেলের জন্য তো সবসময় এক্সট্রা কাপড় রাখতেই হয়। তো এখানেও হচ্ছে 3 বা 3.5 থাকবে, একটু ঢিলাঢালা বাচ্চাদের থাকলে পরাতে সুবিধা হয়। বাচ্চার জন্য এটা তৈরি করা হয়েছে। তো এখানে কালো হচ্ছে সালোয়ার কাপড় নেওয়া হয়েছে। তো দেখিয়ে দিচ্ছি এখানে আমি মাপটা কত, ঠিক আছে? তো এটা হচ্ছে উপরের কোমরের পট্টিটা, হ্যাঁ? তো কোমরের পট্টিটা এখানে আমার থাকবে হচ্ছে 5 থাকবে। আর আমি হচ্ছে দেখুন 7 থেকে একটু কম আছে, তো 7 থেকে একটু কম নিয়েছি। তো এখানে হচ্ছে রাবারের জন্য এতটুকু বাড়তি নিয়েছি, ঠিক আছে? কাটিং নিয়ম হচ্ছে সালোয়ার আমার টোটাল লম্বা 23 ইঞ্চি, হ্যাঁ 23 ইঞ্চি। তো এখন আমি আগে কোমরের পট্টিটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে তখন মানে এই 7 বাদ দিয়ে, না সরি 7 না, এই এখান থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে যতটুকু হবে 23 ইঞ্চি হতে যতটুকু বাকি অতটুকু হচ্ছে আমার নিচের লম্বার যে পাটটা ওটা নিতে হবে, হ্যাঁ? তো এখন আমি এই যে নিচের পাটটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরোটা লম্বা একটা কাপড় এভাবে করে কেটেছি, এইটি হচ্ছে সালোয়ার, হ্যাঁ? তো এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে উপরে আমি 5 এভাবে করে রেখে দিলাম, ফিতা 5 রেখে এখানে দেখুন এই যে আছে 23 থেকে একটু বেশি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য যাবে। এই যে দেখুন 23 3.5 আছে, হ্যাঁ 3.5 আছে। তো এখন আমি এখানে হচ্ছে কুচি হবে, নিচে কুচি দিয়ে হচ্ছে এই নেটের যে কাপড়টা আছে, এই নেটের এই কাপড়টা দিয়ে আমি এখানে পাইপিং দিব। তো যার কারণে এখানে ভাঙার জন্য আমি কোনো এক্সট্রা কাপড় রাখিনি। তো এখানে পায়ের মহুরি আমি 4 রাখবো, মানে 8 রাখবো, 8 বা 9 এভাবে রাখলেই হবে, 8 বা 9 রাখবো। তো আর এতটুকু হচ্ছে আমি কুচির জন্য এক্সট্রা নিয়েছি, তো এক্সট্রা আমি নিয়েছি 6 ইঞ্চি। তো এটা তাহলে কুচি বেশি দিলে এটা সুন্দর লাগবে দেখতে। আর এখানে এটা হচ্ছে হাই নিয়েছি 5.5 বা 5.75, হ্যাঁ? তো এই হচ্ছে আমার সালোয়ার কাপড়টা গেল। তো ফার্স্টে আমি এখানে কোমর পট্টিটার কাজটা করে নিচ্ছি, জয়েন করে নিয়ে দেন হচ্ছে আমি রাবারের জায়গাটাকে সেলাই করে নিব, ঠিক আছে? এখানে আমি ডাবল সেলাই করে নিচ্ছি।
দুই পাশে সেলাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেখানে হচ্ছে কভার সরি রাবার লাগাবো, তো সেটার মাথায় একটু চিকন করে সেলাই করে নিচ্ছি। তো এই সেম ভাবে আপনারা ছোট বড় যে কোনো মেজারমেন্টে কিন্তু এই সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমার কোমর পটিটা রেডি। তো এখন আমি পায়ের এখানে যে হাইটা থাকে সেই হাইটা আমি সেলাই করে নেব দুই পাশেই। তো সবসময় সেলাই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেলাই ফুটটা একদম যেন খুব বড় হয় বড় না হয় এবং খুব ছোট না হয়, আর হচ্ছে জয়েনের জায়গায় সব জায়গায় ডাবল সেলাই দিতে হবে। তো এখন আমি দুই পাশে হাই সেলাই করার পর কুচি করে নিচ্ছি এভাবে, ঠিক আছে? আপনারা যদি কেউ চান চওড়া করেও কুচি দিতে পারেন, আমি এখানে ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি এভাবে করে। তো উপরে যে কোমরের পট্টিটা মাত্র সেলাই করলাম, তো সেটার মাপেই কিন্তু এই নিচের কোমর পট্টিটাকে মানে কুচি করে নিতে হবে। তো কুচি করার পরে যদি দেখেন মানে নিচের কাপড়টা ছোট হয়ে গিয়েছে, তাহলে দুই তিনটা কুচি খুলে নেবেন, বড় হয়ে যাবে। আর যদি মনে করেন বেশি বড় হয়ে গিয়েছে যখন জয়েন করবেন, তখন আরও দুই একটা কুচি দিয়ে নিলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমি দেখুন দুইটা আমি নিচের পাড়টা সোজা করে নিয়েছি এবং কোমরের পাড়টা সোজা করে রেখে এভাবে করে ভিতরে দেখুন পরে এভাবে সেলাই করবো। এখন এটাকে জয়েন করবো, তাহলে দেখুন দুইটা সোজা পাশ আমার ভিতরে থাকছে। যখন আমি এটা সেলাই করে উল্টিয়ে নিব তখন কিন্তু ঠিকঠাক হবে। হ্যাঁ, তো এই জয়েনের ক্ষেত্রে যদি আপনারা এটা খেয়াল না করেন বা যারা নতুন কাজ করছেন তাদের কিন্তু এরকমটা হয়, একটা পাশ দেখা যাবে উল্টা একটা পাশ সোজা, আবার সেই মানে সেলাই খুলে আবার ঠিকঠাক করে নিতে হয়। তো যার কারণে আপনারা এটা যখন জয়েন করবেন তখন একটু দেখে শুনে তারপরে সেলাইটা শুরু করবেন। তো দেখুন এটাকে আমি সেলাই করে উল্টিয়ে নিয়েছি। এখন রাবারটা আমি এভাবে করে টেনে দেখব এটা যতটুকু পর্যন্ত আসে, তো তার ডাবল করে এই যে রাবারটা এই যে নিয়েছি দেখুন, তো তার থেকে একটু বেশি রাখতে হবে যেহেতু আমি এখানে দুইটা মাথা জয়েন করতে হবে। মানে যারা হিসাবটা না বুঝেন তাদের জন্য এভাবে করে রাবারটা নিতে পারেন। তো এই যে আমি একটু ভালো করে এখানে জয়েন করে নিচ্ছি রাবারের দুইটা মাথায়। তো এই যে এভাবে করে আমি রাবারটা এখন জয়েন করে নিচ্ছি, আর আমি কাপড়ের ভিতরে রাবারটাকে রেখে কাপড়ের উপর সেলাই করব। হ্যাঁ, রাবারের উপর কিন্তু সেলাইটা হবে না। তো আমি কাপড়ে পাশ দিয়ে লাগাচ্ছি, আমি এভাবে করে থাকি, আপনারা চাইলে অন্যরকম করেও রাবারটাকে পরাতে পারেন, যে যেভাবে লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবেই করবেন। তো আমি এভাবে করে করে নিচ্ছি। তো এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাবারটাকে সেলাই করে নিয়েছি। তো দেখুন রাবারটা আমার জয়েন করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেবো যাতে এটাকে অ্যাটাচ হয়ে যায় রাবারের সাথে। আর সেলাই করার সময় দুই হাত দিয়ে দুই পাশে কিন্তু এভাবে টেনে টেনে ধরে সেলাইটাকে করতে হবে, ঠিক আছে? তো দেখুন আমার কিন্তু সালোয়ার অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি নিচে কুচি করে নিব। তো কেউ যদি এর থেকে বেশি কুচি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও বেশি কাপড় রাখতে পারেন। তো দেখুন আমি এখানে এভাবে করে কুচি করে নিচ্ছি। এই যে এভাবে করে কিন্তু আমি কুচি করে নিয়েছি। এখন আমি সেমভাবে আরেকটা পাও কুচি করে নেব। তো কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা পটি কেটে করে নিয়েছি নেট কাপড়ের, তো 1.5 ইঞ্চি পরিমাণের এই পটিটা। তো এখন আমি এটাকে সোজা পাশে সেলাই করে এভাবে করে এটাকে উল্টিয়ে ওই পাশে সেলাই করে দিব, ঠিক আছে? তো
এটার সাথে কিন্তু আপনারা কামিজ পয়েন্ট ডিজাইন করে একটু বানিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগে, বাচ্চাদের অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই যে এটাকে আমি এখন এভাবে করে উল্টে দিয়ে এভাবে ওই পাশে সেলাই করে দিব। হ্যাঁ, যেহেতু নেট কাপড় দিয়ে হচ্ছে জামা আর ওড়না হবে, তো যার কারণে সে কাপড়টা দিয়ে এভাবে করে সালোয়ারের নিচেও ভেঙে দিলাম, যাতে করে দেখতে একদম মানে ভালো লাগবে আর কি। তো এখন দেখুন আমি এটাকে কমপ্লিট করে নিয়েছি, এখন সেম ভাবে আমি আরেকটা পা এভাবে করে কমপ্লিট করে নিব। তো এখন আমি দুইটা পা এভাবে করে জয়েন করে দিব। তো তার আগে আমি এখানে মোহরির মাপটা নিয়ে নিচ্ছি। তো মোহরির মাপ এখানে যার যেরকম মোহরি আপনার মানে পরাতে সুবিধা হয়, তো আমি এখানে 5 রাখব। 5 মানে হচ্ছে 10 থাকবে এখানে, যাতে করে পা ঢোকাতে সুবিধা হয়। তো এটা পরলে কিন্তু অনেকটা ধুতির মতোই দেখাবে, খুবই ভালো লাগবে পরালে বাচ্চাদের। তো অবশ্যই কিন্তু আপনারা এটা ট্রাই করবেন এবং কেমন হলো জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যরাও শিখতে পারে। তো এটা ছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো আশা রাখছি আপনারা চ্যানেলটাকে ভিজিট করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন বাট এখনও লাইক কমেন্ট এখনও করেননি, অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।